হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে হচ্ছে 30th June, সানডে। আজকে হলো একটি ছুটির দিন এবং এই ছুটির দুপুরে আপনাদের সামনে চলে এলাম একটি বিশেষ তথ্য নিয়ে। বন্ধুগণ, আজকে হলো ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে, অর্থাৎ বিশ্ব গ্রহাণু দিবস। এই বিশ্ব গ্রহাণু দিবস কি এবং ইহা কেন প্রতি বছর 30 June পালিত হয় তা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমে গ্রহ, নক্ষত্র এগুলো সবই আছে এবং আমাদের সৌরজগতের প্রধান হলো সূর্য, যাহা নক্ষত্র এবং তার চারিদিকে 8টি গ্রহ ক্রমান্বয়ে ঘুরতেছে। তো এই 8টি গ্রহের সঙ্গে আরও অসংখ্য গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট বেগে এই সূর্যের চারিদিকে ঘুরতে আছে। তো প্রশ্ন হলো এই গ্রহাণুগুলো আসলে কি? গ্রহাণুগুলো হচ্ছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের টুকরা, পাথর খণ্ড, এবং এগুলো নির্দিষ্ট গতিতে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। কখনো কখনো কি হয়, এইগুলি তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে আমাদের পৃথিবীর দিকে চলে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে অনেক কি হয় বাস্ট হয়ে যায় বা বিস্ফোরণ ঘটে বা কোনোটি পৃথিবীতে আঘাত করে। আপনারা টেলিভিশন, পত্রপত্রিকা ইত্যাদিতে কখনো কখনো শুনতে পান যে প্রকাণ্ড আকারের গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে এবং এত কিলোমিটার বেগে আসছে এবং পৃথিবীতে এগুলো আঘাত করলে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। তো ভাগ্য ভালো, আজ দিন পর্যন্ত এ ধরনের কোনো বিশ বড় গ্রহাণু বা প্রকাণ্ড পাথরের টুকরো পৃথিবীকে ধাক্কা দিয়ে যাবে, পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো উপক্রম হয়নি। যদিও 1908 সনে রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর তীরে একটি বিশাল আকারের গ্রহাণু আঘাত করেছিল এবং সেদিন প্রায় 2000 বর্গ কিলোমিটার জায়গার গাছপালা ধ্বংস করে দিয়েছিল, মাটি সমান করে দিয়েছিল। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘ 2016 সালে ঘোষণা দেয় যে প্রতি বছর এই 30 জুন তারিখটি এই সাইবেরিয়ায় সংঘটিত হওয়া গ্রহাণুর আঘাতকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ব গ্রহাণু দিবস বা ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে হিসেবে পালন করা হবে। তো বন্ধুগণ, এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে, সেই দিন কি হয়েছিল এই সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর তীরে। সেই দিন বিশাল আকৃতির একটি পাথরের টুকরো সাইবেরিয়ার মাটির থেকে প্রায় 5 কিলোমিটার উপরে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে বিস্ফোরিত হয়ে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণের ফলে সেই জায়গার গাছপালা, মাটি ইত্যাদি ধ্বংস হয়ে যায়, যদিও মাটিতে আঘাত করতেনি। কিন্তু কত লোক হতাহত হয়েছিল সে সম্পর্কে কোনো জানা যায়নি। তো সেটা ছিল একটা ভয়ানক আক্রমণ গ্রহাণু দ্বারা। তো এইভাবে গ্রহাণুর আক্রমণ পৃথিবীর উপর সেটা সাধারণ ঘটনা, যে কোনো সময় গ্রহাণুগুলো তাদের কক্ষচ্যুত হতে পারে, বিভিন্ন কারণ আছে। এবং রাষ্ট্রসংঘ মনে করে যে প্রতিবছর যদি 30 জুন তারিখটি সেই ভয়ানক ঘটনার আমরা কমেমোরেট করি তাহলে সাধারণ জনগণ, ছাত্রছাত্রী প্রত্যেকেই এই সম্পর্কে, এই গ্রহাণুর প্রভাব, তাদের গতিবিধি ইত্যাদি সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, তারা গ্রহাণুর প্রভাব এবং অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। তো আমি আজকের এই বিশ্ব গ্রহাণু দিবস উপলক্ষে সকল ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান করব, তোমরা ভবিষ্যতে পৃথিবীর ভবিষ্যতে আমাদের সোলার সিস্টেম আরও সঙ্গে যা আছে গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সম্পর্কে তোমরা অধ্যয়ন করবে এবং এই বিশাল যে একটা জায়গা যেটা এখনও মানুষের অজানা সেটা সম্পর্কে তোমরা জানবে। সো হ্যাপি ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে টু অল, থ্যাংক ইউ।